2022-23 মৌসুমে ইন্ডিয়ান সুপার লীগ তালিকার শীর্ষে ছিল মুম্বাই সিটি এফসি। সেই সুবাদে ভারত থেকে একমাত্র দল হিসেবে চলতি মৌসুমে এফসি চ্যাম্পিয়ন্স লীগ খেলা ছাড়পত্র পায় মুম্বাইয়ের দলটি। এফসি চ্যাম্পিয়ন্স লীগে মুম্বাইয়ের গ্রুপে এবার রয়েছে সৌদি প্রো লীগের ক্লাব আল হিলাল। দে ক্লাবে রয়েছে ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার। শুধু নেইমার নন, এই দলে রয়েছে রুবেন নেভেস, কালিদু কোলিবালি, সের্গেই মিলিনকোভিচ, সাভিচের মতো আন্তর্জাতিক ফুটবলে তারকারা। তবে নেইমারদের মুখোমুখি হওয়ার দুই ম্যাচ আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ধাক্কা খেল ভারতের দল মুম্বাই সিটি এফসি। সোমবার মুম্বাইয়ের বালিওয়ারি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে নামে মুম্বাই সিটি এফসি। প্রতিপক্ষ ইরানের নাসাজি মাজানদারানের শক্তিশালী প্রতিপক্ষ হল ঘরের মাটি শুরু থেকে আশা জাগানো ফুটবল খেলে ডেস বাকিংহামের ছেলেরা। বলকে নিজেদের পায়ে রেখে আক্রমণ করেছিল দ্য আইল্যান্ডরা। ম্যাচ শুরুর মাত্র 9 মিনিটের মাথায় প্রথম গোলে সুযোগ পায় মুম্বাই, তবে গোল করতে ব্যর্থ হন ছাংতে। ম্যাচের গতির বিপরীতে গিয়ে প্রতি আক্রমণে ইরানের ক্লাবকে এগিয়ে দেন এহসান হোসেনে। প্রথমার্ধের শেষের দিকে ম্যাচে সমতার সুযোগ চলে এসেছিল মুম্বাইয়ের কাছে, যদিও সুযোগ থেকেই সমতা ফেরাতে ব্যর্থ হন বিপিন সিং। দ্বিতীয়ার্ধে চাপ বাড়াতে থাকে মুম্বাইয়ের ফুটবলাররা, তবে ফাইনাল থার্ড এলাকায় তাঁদের আক্রমণ সীমাবদ্ধ থেকে যায়। বরং 62 মিনিটে মুম্বাই ডিফেন্ডার আকাশ মিস্ত্রার ভুলের সুযোগে ব্যবধান বাড়ায় নাসাজে। ইরানের দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মোহাম্মদ রেজা আজাদে। ম্যাচের 82 মিনিটে মুম্বাইয়ের হয়ে সহজতম সুযোগটি পেয়ে যান ছাংতে। স্টিউয়ার্টের বাড়ানো বল সঠিক সময়ে মাথা ছোঁয়াতে পারেননি তিনি। ম্যাচের অন্তিম লগ্নে ফের গোল শোধের সুযোগ পায় মুম্বাই। স্টিউয়ার্টের শট রক্ষা করেন নাসাজের গোলরক্ষক। লড়াই করেও হার দিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরু করল মুম্বাই। আগামী 3 অক্টোবর উজবেকিস্তানের ক্লাব পিএফসি নভবাহরের। স্পোর্টস ব্যুরো, সময় কলকাতা।